হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আমি একটা রেসিপি শেয়ার করব। আজকে রেসিপিটা হচ্ছে ভাজা ভাত, যেটা আমরা বেসিক্যালি বাসি ভাত দিয়ে করে থাকি। তো চলো রেসিপিটা দেখে নিই। প্রথমে কড়াইতে তেল দিতে হবে। তেল গরম হলে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিতে হবে। কালো জিরে ফোড়ন দেওয়া হয়ে গেলে আমি কিছু সবজি কেটে রেখেছি। সবজির মধ্যে আছে পটল, আলু, ফুলকপি, পেঁয়াজ। এতে আপনারা চাইলে গাজর, বিনস, আরও আপনাদের পছন্দ মতন সবজি দিতেই পারেন। আমার ছিল না তাই আমি দিই। তো তারপর নুন আর হলুদ দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে। ঢেকে 10 মিনিট ভাজার পর আমি যখন দেখলাম সবজি সেদ্ধ হয়ে গেছে, বাসি যে ভাতটা ছিল ভাতটা দিয়ে দিয়েছি। আমার যেহেতু ভাতের পরিমাণটা কম ছিল তাই আমাকে একটু মুড়ি মেশাতে হয়েছিল। আপনাদের যদি ভাত বেশি থাকে তাহলে মুড়ি মেশানোর দরকার নেই। তো মুড়ি মেশানোর পর বেশিক্ষণ নাড়ানো যাবে না, কারণ মুড়িটা তাহলে নরম হয়ে যাবে। মুড়ি মেশানোর পর 2 মিনিট একটু নাড়িয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবেন। তারপর গরম গরম সার্ভ করে দিন। খেতে খুব সুন্দর হয়। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ।